তখন দেখছিলেন মেশিং চালানো সিস্টেম, আমরা কাঠের যে ফার্নিচার তৈরি করে যে ওয়েস্টেজ হয় বা ফার্নিচারের রাস্ট বা ওয়েস্টেজ বা ফার্নিচার আপনার ওই যে কাঠ ডলার পরে যে ওয়েস্টেজগুলো থাকে সেগুলোকে তুষে পরিণত করছি প্লাস বা ভুষির মতন করে দিছি। এগুলো আপনার ওই যে যারা লাকড়ির কাজে ব্যবহার করেন সে তারা করতে পারেন, প্লাস অনেকে মশার কয়েল ইউজ করেন। মশার কয়েলের ফ্যাক্টরিতে এই কাঠের গুঁড়া কিন্তু ঠিক এইভাবে একই মেশিন দিয়ে আপনি পাউডার করে দিতে পারবেন। আপনি চাইলে এর চেয়েও বেশি পরিমাণ পাউডার করতে পারবেন দর্শক। তো ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।